নারী পুরুষ যার পক্ষে সম্ভব হয়েছিল যে আল্লাহর নবী সাল্লামের সাথে প্রথম হজ জীবনের, আল্লাহর নবীর প্রথম হজ আর সাহাবাই কেরাম মমিন মমিনাদের প্রথম হজ। হাদিস রয়েছে সহিহ মুসলিম শরীফের হাদিসে, ফাজা আবাশারুন কাসির, অসংখ্য মানুষ চারিদিক থেকে বিভিন্ন এলাকা থেকে চলে আসছে, বিভিন্ন এলাকায় ইসলাম ছড়িয়ে পড়েছে, মুসলিম বিভিন্ন এলাকায় বসবাস করে, শুধু মক্কা আর মদিনায় নয়, আর চারিদিক থেকে দলে দলে সব হজে চলে আসছে নবী করিম সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হজের। শুধু এফরাদের নিয়ে এসেছিলেন, শুধু হজ করব। মক্কায় যখন প্রবেশ করে গেলেন তখন ওহি আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জাহিলি যুগে হজের মৌসুমে উমরা করাকে পাপ মনে করা হতো, গুনাহ মনে করা হইতো, আর তামাত্তু করা মধ্যখানে হালাল হওয়াকে আরো চরম পাপ মনে করা হইতো, ওই সব কিছু নেই ইসলাম, সব ভুল কথা, ভ্রান্ত কথা, সব রকমের হজ করতে পার। তাহলে এর দ্বারা বোঝা গেল যে হজ সব রকম করা যেতে পারে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি সাহাবায়ে কেরাম এফরাদের নিয়ত করেছিলেন অথবা কেরান করেছিলেন, হাদিয়া নিয়েছিলেন, সবাইকে বললেন সবাই তোমরা উমরা করে হালাল হয়ে যাও, উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজে কি করো, তামাত্ত করো। যারা কুরবানি নিয়ে আসেননি, তারা যারা কুরবানি নিয়ে এসেছিলেন তারা যেহেতু হালাল হতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ কুরবানি জবাই না হবে। কুরবানি কোন তারিখে জবাই হয়? দশ তারিখে জবাই হয়, দশ তারিখ আগে হয়, দশ এগারো বারো তেরো, আর নিয়ত তার আগেই আট তারিখেই হজের হেরাব বাঁধতে হবে। সুতরাং তারা হালাল হতে পারছেন না। আল্লাহ বলছেন ওয়ালা তাহলে কুরউসাকুম হাত্তা ইয়াবলুগ আল হাদিয় মাহিল্লাহ, ওই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন তোমরা মাথা মুন্ডন অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি কুরবানির পশু তার জবাই হওয়ার স্থানে না পৌঁছে যাবে, অর্থাৎ জবাই না হয়ে যাবে। এই জন্য যারা হাদি নিয়ে এসেছিলেন কুরবানির পশু সাথে করে নিয়ে আসতেন, পুরনো যুগে সাথে করে নিয়ে আসতেন, নিজের ঘরে আছে, বাড়িতে আছে, সুবিধা। এখনো যারা বেদুই নিজেরাই উঁট পুষে ছাগল পুষে তাদের জন্য সুবিধা, কিনবে বেশি দাম দিয়ে কিনতে হবে, তারা হালাল হতে পারছেন না, তাদের জন্য কেরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে যেহেতু উঁট নিয়ে এসেছিলেন কোরবানির উঁট সাথে করে নিয়ে, সেজন্য তিনিও হালাল হতে পারেননি, তাই তিনি কেরান করেছিলেন। আর বাকি যত সাহাবাই কেরাম তারা বিনা কোরবানির পশুতে এসেছিলেন তাদের সবাইকে বললেন তোমরা উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজে তামাত্তু করো। তাহলে হজের প্রথম প্রকার হচ্ছে হজে তামাত্তু, দ্বিতীয় হচ্ছে হজে কেরান, আর তৃতীয় হচ্ছে হজে ইফরাদ বা মুফরাদ। কোনো কিছু মুফরাদ পাবেন যেন বুঝে রাখা ভালো, কেরান আর মুফরাদ অথবা ইফরাদ। এই তিন প্রকারের হজের মধ্যে সবচাইতে উত্তম হজ হচ্ছে হজে তামাত্তু। কি জন্য উত্তম? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবারে কেরামকে যারা কেরানে নিয়ত করেছিলেন অথবা এফরাদে নিয়ত করেছিলেন সবাইকে বললেন যে তোমরা নিয়ত পরিবর্তন করে নাও আর উমরা করে হালাল হয়ে যাও, অর্থাৎ হজ্জে তামাত্তু করো। সবাইকে আদেশ করলেন, যেই কাজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন সেই কাজ অবশ্যই উত্তম। দুই নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন এই তামাত্তু করার জন্য, নিজে করতে পারেননি কারণ তার সাথে কি ছিল, কোরবানির পশু ছিল, সেই জন্য জবাই না হলে তিনি হালাল হতে পারছেন না, আর হজে তামাত্তু করলে আগে হালাল হইতে হবে উমরা করে। নবী করিম সাল্লাল্লাহু আকাঙ্ক্ষা করেছিলেন যে লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুক্তুল হাদিয়া ওয়ালা জাআলতুহা উমরাহ, আমি যদি গায়েব জানতাম, ইস্তাকবাল তো মিন আমরি মাস্তাদ বারতো, পরে যা জানলাম যদি আগেই জানতাম, পরে যা জানলাম মানে এখন যা জানলাম ওহির মাধ্যমে যে হজের মৌসুমে উমরা করা যাবে, হজের মৌসুমে হজে তামাত্তু করা, উমরা করে হালাল হওয়া যাবে, যেটি জাহিলি যুগে গুনার কাজ মনে করা হইতো, এই জন্য তারা এই নিয়ত করে আসেননি, এরকম কোন নতুন বিধানও জানাচ্ছে ইসলামের পক্ষ থেকে, সুতরাং ওটাকে বর্জন করে এসেছিলেন যে না তামাত্তু হালাল হওয়া যাবে না। লাউ ইস্তাকবাল তুমি না আমরি মাস্তাদ বারতো, যা পরে জানলাম এখন জানলাম ওহির মাধ্যমে, তা যদি আগেই জেনে নিতাম যখন মদিনা থেকে বেরিয়েছিলাম,
তো মাসুকতুল হাদিয়া, হাদি সাথে করে কুরবানির পশু সাথে করে নিয়ে আসতাম না। আর কুরবানির পশু সাথে না নিয়ে আসলে কি করতে পারতাম? ওয়ালা যাও তো উমরা, উমরার নিয়তে পরিবর্তন করে নিতাম, উমরা করে তামাত্তর নিয়ত করে নিতাম, তামাত্তর নিয়ত হয়ে যেত। কিন্তু তা আমি পারছি না। নবী করিম সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, সাহাবাই কিরামদেরকে আদেশ ছিল এই তামাত্তর জন্য। হজে তামাত্ত কেমন করে করতে হবে এই তামাত্তর নিয়ম প্রথমে বলে দেব, তারপরে শেষখানে কেরান এবং ইফরাত বা মুফরাদের কথা বলব। হজে তামাত্ত করতে হলে উমরা আলাদা আর হজ আলাদা, প্রথম কথা জেনে নিতে হবে। উমরা আলাদা কেমন করে করে? যেমন করে উমরা করেছেন, হ্যাঁ যেমন করে উমরা করেছেন যেসব ভাইয়েরা, আর যেসব ভাইয়েরা করেননি বলুন, আমরা তো করিনি, তাহলে উমরার কথা শুনিয়ে দিই। উমরাতে কয়টি কাজ করতে হয় প্রথম শোনা যাক, উমরার কাজ কয়টি? উমরার প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধা, দুই নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, তিন নম্বর কাজ হচ্ছে সাফা মারা সাই করা, চার নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করা বা মাথার চুল ছোট করা পুরো মাথা থেকে, চারটি কাজ। তার মধ্যে তিনটি হচ্ছে রুকন, রুকন আর মাথা মুন্ডন করা হচ্ছে ওয়াজিব, না সুন্নত না, ওয়াজিব। মাথা মুন্ডন অথবা মাথা চুল ছোট করা দুটোর একটা ওয়াজিব, আর মাথা মুন্ডন উত্তম, এই জন্য সুন্নত মাথা মুন্ডন না করে চুল যদি ছোট করেন তাও চলবে, দুটোর মধ্যে একটি করলেই হবে। তবে এর আগেও বলা হয়েছে মাথা মুন্ডন করা কি উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেছেন, মাথা মুন্ডন করেছেন। প্রথম কথা, নবী সাল্লাম বিদায় হজ করলেন কি করেছিলেন, চুল ছোট করেছিলেন না মুন্ডন করেছিলেন? মাথা মুন্ডন করেছিলেন। যেটি উত্তম সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার করে মাথা মুন্ডনকারীকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। জি, তিন নম্বর কারণ হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুন্ডনকারী আর চুল ছোটকারী দুই শ্রেণীর লোকের কথাই উল্লেখ করেছেন। প্রথমে কার কথা উল্লেখ করেছেন? মাথা মুন্ডনকারীদের কথা, মুহাল্লিকিন আর রুউসাকুম ওয়া মুকাসসিরিন, প্রথমে মুহাল্লিকিনের কথা বলেছেন। তো উমরার এই আমলগুলি শুনে নেওয়ার পরে উমরা কেমন করে করতে হবে শুরু থেকে বলি, এখন একটু বিস্তারিত বাইরের লোকদের জন্য বলছি। মক্কার লোকেরা যদি উমরা করে তাদের ক্ষেত্রে সুন্নত, সহি সুন্নত হচ্ছে যে তারা হারামের সীমানায় যাবে। হারামের যে সীমানা রয়েছে প্রত্যেক দিকে হারামের সীমানা, এক তো আজকালকার ভাষায় হারাম বলা হচ্ছে, যিনি হাদিসের ভাষা নাই, আজকালকার ভাষায় কাকে হারাম বলা হচ্ছে জানেন কি? আজকালকার ভাষায় মসজিদে হারামকে হারাম বলা হচ্ছে, লেখা থাকে না বোর্ডে এলাল হারাম, হারামের দিকে, হ্যাঁ টু হারাম মানে মসজিদে হারাম, মসজিদে হারামের সিগন্যাল দিচ্ছে হারাম আজকালকার ভাষা। কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় হারাম মানে হুদুদে হারাম, বিভিন্ন দিকে দূর দূর পর্যন্ত এলাকা রয়েছে, যেসব এলাকায় বিভিন্ন কাজ হারাম, শিকার করা হারাম, শিকারী পশু বা পাখি, শিকারী পশু পাখিকে তাড়ানো হারাম, গাছ কাটা হারাম, হ্যাঁ তারপরে কুড়িয়ে পাওয়া জিনিস নিয়ে নেওয়া হারাম, চিরকালের জন্য ঘোষণা করতে হবে এই শর্তে আপনি উঠাইতে পারেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে হুদুদে হারাম, হারামের এলাকাকে সম্মানিত করেছে, এ হচ্ছে হারাম। সবচাইতে নিকটবর্তী হচ্ছে তানঈম, যেখানে মসজিদে আয়েশা রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকাল ওখানে একটি বড় মসজিদ রয়েছে, মসজিদ রয়েছে বাইরের লোকদের জন্য। কারণ অনেকে জিজ্ঞাসা করে যে এটি কি একটি মিকাত? না, এটি মিকাত নয়। মক্কার লোকেরা হারামের সীমানা যাবে আর হালাল এলাকা থেকে লাব্বাইক বলে, লাব্বাইক উমরা বলে উমরা নিয়ত করে আসবে। আর সবচেয়ে নিকটবর্তী হচ্ছে এই 3-4 কিলোমিটার দূরে তানাইম নামক এলাকা, সেখান থেকে সাধারণত তারা এহরাম বেঁধে থাকে। তাদের জন্য তারা সেখানে না গিয়ে যদি অন্য কোনো এলাকা 10-20 কিলোমিটার দূরে যেখানে হুদুদ হারামের বর্ডার আছে সেখান থেকেও আসে, কোনো অসুবিধা নেই। উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে হজ শুরু করবে নিজের বাড়ি থেকে, মক্কার লোকেরা হজ শুরু করবে, হজের নিয়ত করবে নিজের বাড়ি থেকে, বাড়িতে গোসল করে, বাড়িতে সুগন্ধি লাগিয়ে, এহরামের কাপড় পরে লাব্বাইক হাজ্জান বলে মিনার দিকে রওনা হবে।
আমরা আলোচনা করি।